উপলক্ষ হচ্ছে অন্নপ্রাশন, তাই না? আমাদের হয়েছিল, আপনাদের হয়েছিল, হরিনাম হয়েছিল, বলছে হরিনাম হয়নি। তাহলে কি এখন নূতন আইন হলো না, নিয়ম চালু হলো যে অন্নপ্রাশনে হরিনাম গাইতে হবে? ত্রিকাল সত্য নাম মাহাত্ম্য, হরিনামের মহিমা তিন কালেই আছে। তিন কাল মানে যে কাল চলে গেছে তার নাম হচ্ছে ভূতকাল, সেকালে হরিনাম ছিল, আর যা চলছে তার নাম হচ্ছে বর্তমান কাল, সেই বর্তমানেও হরিনাম আছে। আসছে আরেকটা কাল, সেটা হচ্ছে ভূতকাল, ভবিষ্যৎ কাল, সেকালেও হরিনাম থাকবে। মাঝখানে যেটা হয় সেটা কি, এর আগে মানে আমাদের বেলা হরি মানে অন্নপ্রাশনে হরিনাম হয়নি, তার কারণ কি? তার কারণ হচ্ছে হরিনাম আমার মা বাবা শুনেনি, এই প্রচলনটা ছিল না। ভাবতো মানুষ মরে গেলে হরিনাম হয়, শ্রাদ্ধা দিতে হরিনাম হয়, তার আগে মোটে নয়। এই জন্য হরিনাম কখন করা উচিত এটা অনেক মানুষেরই জানা নাই। এখনো যারা জেগে ঘুমাচ্ছে, জেগে ঘুমানো মানে কি চেয়ে আছে, বেঁচে আছে কিন্তু জেগে নাই, কেমন? একে বলে মায়া ঘরে নিদ্রিত হয়ে আছে, এখনো জানে না মানুষের কি কর্তব্য। অন্নপ্রাশনে আজকে হরিনাম হচ্ছে, তাহলে শিশুটি জীবনে অন্নপ্রাশনে হরিনাম হলো, এর পরে করে কবে হবে কেউ বলতে পারবে? অন্নপ্রাশনে হরিনাম হয়ে গেল, এরপরে কবে হরিনাম হবে? শিশুর উপলক্ষে, যার উপলক্ষে আজকে হরিনাম হচ্ছে, তার উপলক্ষে আর কবে হরিনাম হবে? বিয়েতে, এই দেখেন কি কাণ্ড হলো, একবারে শ্রাদ্ধে হরিনাম হবে, মাঝখানে তো আর কোনো অনুষ্ঠান নাই। এইটা হচ্ছে ভ্রান্তি বিলাস। শিশুর অন্নপ্রাশনে হরিনাম গাইতে হবে এরকম কোন নিয়ম নাই। নিয়ম হচ্ছে জন্মের আগে থেকে হরিনাম দিতে হবে। জন্ম আজকে হয় না, মায়ের গর্ভ থেকে আমরা 10 মাস 10 দিন পরে নির্গত হই, তার মানে মায়ের গর্ভে বয়স কত হলো? 10 মাস 10 দিন হয়ে গেছে, ওখানেই বছর খানে কেটে গেছে মায়ের গর্ভে, সেখানে চেতন ছিলাম, সেখানে কথা বলেছি, সেখানে দেখেছি মায়ের গর্ভে। বলুন মায়ের গর্ভে ভগবানকে কে দেখেছিল? বলুন, না হয় আগে ভক্ত প্রহ্লাদ, আর কেউ বলছে পরীক্ষিত মহারাজ। ভক্ত প্রহ্লাদের মায়ের গর্ভে দীক্ষা হয়েছিল, ভগবান দেখেন, 5 বছর বয়সে ভগবান দেখেছিলেন, যে ভগবানের নাম হলো নৃসিংহ। আর পরীক্ষিত মহারাজ ভগবত দর্শন করেছিলেন, মায়ের গর্ভে ভগবানকে দর্শন করেছিলেন। ভাগবতে এরকম লেখা আছে যে আমরা মায়ের গর্ভে কথা বলি, কার সঙ্গে? ভগবানের সঙ্গে। কেন না? মানুষ নাকি যখন জন্ম হয় উপর দিকে হাত থাকে, নিচের দিকে পা,
ঠিক বলছি নাকি? আপনার গায়ে রোদ লেগে যাবে, একটু গাছের গোড়ার দিকে চলে যান। যাই হোক, হরিনাম শুনলে লাভ হবে, না হলে ক্ষতি হবে। শোনা হয়নি বলে যে ক্ষতিটা হয়েছে এর পূরণ করা যাবে না, অনেকগুলো জন্ম যাবে শোধরা। যাই হোক, পরীক্ষিত মহারাজ যেমন ভগবানকে দর্শন করেছিলেন, কোন কোন জীব ও ভগবানকে দর্শন করে। প্রত্যেকেই আমরা মায়ের গর্ভে উপর দিকে পা নিচের দিকে মাথা করে অবস্থান করি। আর বলছেন 32টা নারীর বন্ধনে থাকে। হ্যাঁ, খোলে কটা ঘাই আছে, কেন 33 হলো না 32 কেন? বাজিয়া যদি না জানে কে গাহিয়া জানবে? বত্রিশটা নারীর টানে খোল কৃষ্ণ বলছে। আমরা 32টা নারীতে জড়িয়ে গিয়েছিলাম, নিচের দিকে মাথা উপর দিকে পা, জীব কাঁদছে কষ্ট পেয়ে, কৃমি কীটের যন্ত্রণা। মা যা খায় তা পৌঁছে গিয়ে কৃমি কীট হয়। শিশুর কোমল দেহে কৃমি কীটের দংশনে যন্ত্রণায় শিশু হয়ে আমরা চিৎকার করি, কৃপা করো প্রভু, দয়া করো, আমাকে মুক্তি দাও, অন্ধকার কারাগার থেকে আমাকে মুক্তি দাও। দুটো যন্ত্রণা সবচাইতে বেশি, একটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা, আরেকটা হচ্ছে জন্মের যন্ত্রণা। জন্মেরটা হয়ে গেছে, মৃত্যুরটা বাকি আছে। আশ্চর্য, আজকে কারোরই মনে নাই মায়ের গর্ভে কিভাবে ছিল। ভাগবত বলছে সেখানে চেতনা ছিল, তাই সে ভগবানকে ডাকতে পেরেছিল। মায়ের গর্ভে ভগবান আসে কারো কারো, সবার নয়। জীব গোস্বামী পাদ বলেছেন সবার না, ওখানেও ভাগ্যের দরকার। জন্ম জন্মান্তর যদি প্রণাম না করে, কোনদিন যদি জপ ধ্যান না করে, তার তো কিছু দেওয়া নেই, কিছু করার নেই। এই জন্য তার স্মৃতিটা কি হয়? মায়া পাশে আবদ্ধ হয়ে বৃক্ষ সম হই। দেখেন, আগের জন্মে কি ছিলাম কেউ জানি না, এ তো দুর্ভাগ্যের বিষয়। যদি কেউ আমরা জানতে পারতাম তাহলে একটু গুছিয়ে চলতাম, একটু আলাদা ভাবে চলতে পারতাম। মনে হয় মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি ধর্ম কার্য, শুভ কার্য না থাকলে স্মৃতি থাকবে না। কবে বিয়ে হয়েছিল? আজ থেকে 45 বছর আগে কি ঘটনা ঘটেছিল?
কোন শালি কুটুম কি দিয়া মেরেছিল এদের মান মনে আছে? আছে না শালি কুটুম, কবে কি দিয়ে মেরেছিল বিয়ের সময়, কি বলেছিল মনে আছে, কিন্তু কৃষ্ণ কথা মনে নাই। প্রতিদিন হরিবাসরে আছে, প্রতিদিন কথা শুনছে, কিন্তু মনে নাই। যদি মনে থাকতো জীবন বদলে যেত। মনে যে নাই এটাই তার প্রমাণ, জীবন বদল হয়। স্পৃহা বাড়েনি, সংসার করার রতি বৃদ্ধি হচ্ছে, কিন্তু সাধু সঙ্গের রতি বৃদ্ধি হয়নি। মানে স্মৃতিতে ধরেনি। তাই শ্রীকৃষ্ণকে ডাকতে পারে মায়ের গর্ভে কোন সন্তান? শ্রীকৃষ্ণ স্মৃতি আসবে কার? যে স্মৃতি রাখার জন্য সব সময় জপ করে, ভুলে যাবে বলে সাধু সঙ্গ করে, কৃপা পাবে বলে সাধু সেবা করে। আর করুণা না হলে মরে যাব, এই জন্য গুরু কৃপা লাভের পন্থা খুঁজে। তারা যখন আবার জন্ম নেয়, তারা তখন পূর্ব জন্মের স্মৃতিগুলো মনে আসে, তারাই তখন শ্রী ভগবানকে স্মরণ করে বলে আমায় রক্ষা। এই জন্য জন্ম জন্মান্তরের ভক্তি সাধনা, তুলসীতে জলদান করা, প্রণাম করা, সন্ধ্যা প্রদীপ দেওয়া, গুরু সেবা করা, উপাসনা করা, এগুলি হচ্ছে ভক্তির সাধনা। এগুলি যদি কেউ করে থাকে তাহলে তার বৈকুণ্ঠের দিকে পদ এগোচ্ছে, আর তদ ব্যতি রেখে নরকের দিকে যাচ্ছে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কি, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কি, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, সুদা সুত চরমি পড়িবে লাজে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে
ঠাকুমা কাকে খুঁজে নাকি না জায়গা খুঁজছে বসতে বলুন বসো বড় মা হ্যাঁ বেলা গড়ে গেল হরিবল 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 বসো তবুও ভালো শেষের দিকে এসেছেন বেলা গড়লেও এসেছেন হরিবাসর এমন অনেক মা আছে হরিবাসরে আসতেও পারেনি মরে গেছে পরের জন্মে অন্ধকারে জন্ম হবে ইতর জন্ম ইতর জানেন তো ইতর প্রাণী মানে নিচ কুলে যারা কথা বলতে জানে না যাদের বোধ নেই যাদেরকে হত্যা করে মানুষ খায় নির্বোধ বোধটা আমরাই হারিয়ে ফেলি বোধহীন মানুষের সঙ্গে থেকে থেকে আমরাও বোধহীন হয়ে তাই আজকে গৃহে কৃষ্ণ কথার আয়োজন হয়েছে একটি সৎ অনুষ্ঠানকে ঘিরে এগুলি করতে হয় মানব জীবনে এই অনুষ্ঠানের ধারাগুলো এসেছে এই কারণে মানুষ একটু ধর্ম আচরণ হ্যাঁ কৃষ্ণ কথা হরিনাম কীর্তন কোনো উপলক্ষে হয় না মানব জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত জন্ম জন্মান্তরে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কারণ আপন বলতে যদি কেউ থাকে ভগবান কৃষ্ণ ছাড়া আর কে আর কেউ নাই প্রমাণ কোথায় একটা প্রমাণ নেই বলো রাধে রাধে দিনের বেলাও ঘুম আসতে পারে এই গরমে পাখা নাই তবু ঘুমিয়ে যায় ইলেকট্রিক বিল এদের খরচা হবে না বিছানাও লাগবে না বসে বসে ঘুম ধরে যায় যাদের ধরে তাদের চরণে প্রণাম থাকলো কি করে পারে আমাকে শিখালে ভালো একটা পালঙ্কের দাম 2 লাখ টাকা নাকি না 5 লাখ টাকা এ যে আমাদের বাজিয়া যেটা এসে সেটার দাম 5 লাখ টাকা 5 দিয়ে তো চারিদিকে হার বেরিয়ে আছে তো এই জন্য দামি পালন কেশর যাই হোক এটাও বলে রাখি শুনে রাখুন হয়তো কাজে লাগবে কোনোদিন বিছানায় ঘুম ধরে না হরিনামে ঘুমিয়ে যদি কারো যায় কারো আসে তাহলে তাড়াতাড়ি ডাক্তার দেখাবে সব বিপদ তবু কাটানো যাবে এই বিপদ কাটানো যাবে না এগুলো কি বৈষ্ণব অপরাধ নামাপরাধ
আপনাকে ভালো কাজ করতে দেবে না, কলি ঘুম পাড়িয়ে দেবে, হরিনাম শেষ হয়ে গেলে আপনি জেগে যাবেন। তখন যেন মনে হয় এই সকাল হলো। কি করে হয়, ঘুম যদি কারো আসে সে বলবে আজ আমি খাবো না, হরিনাম শুনবো না, আমি চটে ঘুমিয়ে যাচ্ছি, যাবার সময় ডেকে নিয়ে যাবে। আসে আসে এগুলো এসে যাবে। তবে কাজ আছে আপনাদের, কাজ নিজেকে জাগিয়ে রাখা, নিজেকে তার চরণে রাখা, এটা তো মানুষকে করতে হবে। কেন, দাঁড়ি পাল্লায় ফলটা তুমি দেবে, যেটা কর্ম করবে দাঁড়ি পাল্লায় উঠবে, সেই অনুসারে তুমি হয় দুঃখী হবে আর না হয় সুখী হবে। মন কি করে বরণ খুলে, 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 বলে যেই খুলে কেন জনম হোক না কেবল ভক্তি মূলে, কেন জনম হোক না কেবল ভক্তি মূলে, মন কি করে বহন খুলে, মন কি করে বহন খুলে, বলে যেই খুলে কেন জনম হোক না, যেই খুলে কেন জনম হোক না, আহা কেবল ভক্তি মূলে, কি করে বরণ খুলে, মন কি করে বরণ খুলে, কপিকুলে ধন্য বিধি হনুমান, দেখো কপিকুলে ধন্য বিধি হনুমান, শ্রীরাম ভক্ত রাক্ষস হইয়া বিভীষণ বৈশি, ঈশ্বর সবাত দেখো রাক্ষস হইয়া বিভীষণ হইছে, ঈশ্বর সবাত কতে বদন খুলে রে, কতে বদন খুলে, ছেড়ে দাও ছেড়ে দাও, অহংকার করো না, খুব উঁচু বংশে জন্ম পেয়েছি আর অহংকার করো না। এই বংশকে বলা হয় বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র, এই চারটা বর্ণের মধ্যে ব্রাহ্মণ হলো শ্রেষ্ঠ। তাই কেউ যদি বলে আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি আমার ভাগ্যের সীমা নেই, সেটা বড় কথা না। কি করছো, কি কর্ম করছো, এটাই তোমার পরিচয়। ব্রাহ্মণের গৃহে ব্রাহ্মণী মায়ের গর্ভে জন্ম নিলেও তুমি ব্রাহ্মণ নও। যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে, যে গোবিন্দ সেবা করে সাধু গুরু বৈষ্ণবের সেবা দান করে ওর হৃদয়ে ভক্তি আছে, কি হ্যাঁ কিনা,
বলো রাধে রাধে। যার বাড়িতে হরিনাম হচ্ছে ছিটে পটা ভক্তি আছে, নাহলে এইটা এলো কি করে এই ভাবনাটা, একটু বাড়িতে করা যা। অসুরেরা আসে বাড়িতে, অসুর আত্মীয় স্বজন, সবার কথা নয়, হয়তো দেবতার মতো আছে অনেক আত্মীয়, কিন্তু এমন আত্মীয় আছে সুরাপান করতে করতে আপনার বাড়িতে ওঠে। একবার রাধে রাধে বলুন, কখন ওই মাতাল এলে বাড়িতে, মাতাল চলে এলো, হ্যাঁ শ্বশুর, আপনি কি করবেন, শাক বাজিয়ে দেবেন, ভালো লাগে আসছে। এরা হচ্ছে অসুর লোকে, অসুর জাতি প্রজা, এরা আপনার বাড়িতে এলে শুভ দিন অশুভ হয়ে যাবে। আরেকজন যদি সাধু যে কোনো বাড়িতে, তারা নিরামিষ পায়, ঠাকুর সেবা করে না, যে কোনো বাড়িতে যদি সাধু এসে যায় কি হবে, সাধুই পরিষ্কার করে দেয় ঘরটাকে, কি বলে, এসেই বলে না বৌদি আমি এসে গেছি, এটা বলে না, তারা কি বলে, হরি হ্যাঁ, এই হচ্ছে তোফা। বাড়িতে সাধু এলে জয় নিতাই বলবে, রাধে রাধে বলবে, হ্যাঁ হরি বল বলবে, জয় গুরু বলবে, আর আত্মীয় বাড়িতে এলে কি বলবে, সম্বন্ধটা বলবে এই জগতের, হ্যাঁ দাদা দিদি বৌদি বাবা মা কাকা কাকি এগুলো বলবে, আর সাধু আপনার নোংরা পরিষ্কার করে দেবে, ও সবার মঙ্গল করে, সেই বলবে হরি হরি বল বলতে আপনারা হাত তুললে, যারা জীবনে হরি নাম করে না তার বাড়িতে সাধু গিয়ে যদি হাত তুলে হরি বল বলে, তারা কি হরি বল বলবে, না না, তারা এরকম ঢং দেখ, অন্য বাড়ি যান, অন্য বাড়ি যান, অন্য বাড়ি যান, মানে ভিক্ষাও দেবে না, বসতেও দেবে না, নমস্কারও করবে না, সাধু কিন্তু তাতে কোনো রাগ করে না, আবার বলে হরি হরি, বিষয়ী জীব, তারপরেও বলবে আপনাকে বললাম না অন্য বাড়ি যান, সে বলে হরি, কেন বলে বলুন তো, বলে ওরা তো বলবে না, অন্তত শুনুক, উপকার তো করেই যেতে হবে, এরা তো জানে না তাই ঔষধ খায় না, জানলে কি ছাড়তো, সাধু দেখলে পায়ে পড়তো, সাধু দেখলে জল ছড়িয়ে ভেতরে ডাকতো, সাধু যারা চেনে তারা সব ফেলে দিয়ে সাধু সেবা করে, আর যারা সাধনা করতে করতে একদিন না একদিন সেই জায়গায় পৌঁছে, হ্যাঁ হরিনাম শুনুন, হ্যাঁ এ মরার পরে নয়, জীব দশায় জীবন বদলে গিয়ে এক অপার অনাবিল আনন্দ পাবে, সবারই তো জন্ডিস অপার সংকেত, কে ভালো আছে বলুন তো, সব মুখে লিপস্টিক দিয়েছে বটে, আপনারা দেননি ঠিক আছে, আমি ওই লিপস্টিকের কথা বলি না যেটা এরকম করে দিলে লাল হয়ে যায়, তুমি জানো লিপস্টিক জানে, তাহলে জেনে নাও কিরকম, কি গো দিদি ভালো আছো, আর মানে কি এই যে লিপস্টিক ঠোঁটে হাসি, আপনি কি জানেন এটা হাসি, না না
দু চার কথা বলা শুরু করুন। আমার পেটের ছেলে যে এরকম হবে আমি লিপস্টিক ধুয়ে গেল। আসলে লোকে হেসে কথা কয়, কিন্তু ওটা নয়, ভেতরে দুঃখের বাসা, পাহাড় সদৃশ দুঃখ জমা, কেবল লৌকিকতা মৌখিকতা করে। ভালো আছো? হ্যাঁ, কেটে যাচ্ছে, মানে কেটেই যাচ্ছে, ভালো আর যাচ্ছে না, কি হ্যাঁ কি না? তবে সাধুদের ব্যাপার আলাদা। সাধু সব সময় হাসে, সব সময় হাসে, সব সময় নাচে, সব সময় গায়। ওকে বলুন কেমন আছেন? আপনার বৌমা বলেছিল আমার তো নয়, যার স্ত্রী সে সামলাবে, আমার কি যায় আসে? আমি তো গোবিন্দের প্রসাদ পাই আর রাধে রাধে বলি, আমার কোনো যারা বৌমার রান্না খাবে, অনেক আশা করে ছেলের জন্ম দিয়েছে, ওদেরকে কাঁদতে হবে। ওরা আশা করেছিল বৌমা দেবে, এখন বৌমা দিচ্ছে না, কাঁদতে হবে। আর শ্রীকৃষ্ণ ভজন বলে, জগতে না বৌমা আছে, না ছেলে আছে, না মেয়ে আছে, কেউ কারো একা আসে একা যায়। এই তত্ত্বটা জেনে শ্রীকৃষ্ণ সেবা করুন তাড়াতাড়ি, না হলে ফেঁসে যাবে, আর কেঁদে কেঁদে পার কুলবে না। শ্রীকৃষ্ণ ভজন ব্যক্তি কেবল বলবে, আমার কোনো দুঃখ নাই, গোবিন্দের কৃপায় আমি হরি বলবো ইয়ারে মদন মোহন, হরি বলবো প্রজের পথে চলিব গো, হরি বলবো ইয়ার মগন মোহন, হরি বলবো চলছে, মাঝে মাঝে পাল তুলছে, আজ আমার সবচাইতে ভালো লাগছে, আমি এমন একটা জায়গায় হরিনাম গাইছি, পিছনে পুকুর আছে, নদী না, নদীর নাম কি? রূপনারায়ণ। আমার বাড়ির কাছে যেটা আছে সেটাও রূপনারায়ণ। এরা কি ভাই ভাই নাকি? নারায়ণের একটি রূপ, তার নাম রূপনারায়ণ, কি অপূর্ব। অনেক নৌকা দেখা যাচ্ছে, কিন্তু কোন নৌকায় পাল নাই, মানে
দাঁড় টানলে যাবে, না হলে যাবে না। কিন্তু মানব দেহ তরি আর সংসার হচ্ছে সাগর, এ তো রূপ নারায়ণ, ওপার দেখা যাচ্ছে, নৌকায় না চড়েও কেউ সাঁতার দিয়েও ওপারে যায়। যা এই হায়, এরকম ছেলেরা এখনো বলে দেখাবো নাকি, চলে যায় ওপারে, চলে তালি যেতে পারে, কিন্তু সমুদ্রে সাঁতার দিয়ে এপার থেকে, সেটার নাম হচ্ছে অপার সমুদ্র সংসার। সংসার হচ্ছে অপার সমুদ্র। আপনারা ভাবলে অবাক হয়ে যাবে, অনেকগুলো জন্ম সাঁতার দিচ্ছে কিন্তু এখনো ওপারে যেতে পারেননি। মানে কি, ওপারে যেতে গেলে পাল তুলতে হবে, পাল তুললে প্রেমের বাতাস লাগবে, বাতাস লাগলে তরি আপনাতেই চলবে। কলিকালে মহাপ্রভু বলেছেন, শুধু হরিনাম করো, হাত তুলে হরিনাম করো তালি বাজিয়ে, তোমাদের নৌকার দায়িত্ব আমি কান্ডারি হয়ে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলুধ্বনি একটু দেখা যায়, বাহ ভালো হয়েছে, একবার হরিধ্বনি, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে,
যাচ্ছে, অত দূরেও শোনা যাচ্ছে, আমার গলা আছে বলতে হবে। কি সুন্দর দেখেন, কোনো কষ্ট করতে হলো না, দূরেই বসে শুনে নিচ্ছে, এলো ভগবানের কৃপা। যাক, যে যেখানেই থাক, কানে ঢুকলি, বসে ঔষধ খাক, শুয়ে ঔষধ খাক, ঔষধ খেলেই কাজ। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি পড়াশুনো করেছো বা? প্রহ্লাদ মহারাজকে বলছেন তার বাবা, 5 বছরের ছেলে স্কুল থেকে বাড়ি ফিরেছে, কেরে লেখাপড়া হয়েছে? হয়েছে, লেখাপড়া করো করো, এর মধ্যে মাথায় ফুল ফুটে গেছে। ভালো করে সাজলে কি ভালো লাগে, আপনারা কি বলেন? সাজলে ভালো লাগে, সাজার লাগে না, ভালো গুণ যদি থাকে ফটো তুলে নিয়ে যান, খবরের কাগজে ছবি বেড়ে যাবে। ভালো করে পড়াশোনা করলে সাজার লাগে না, আসল অলংকার হচ্ছে বিদ্যা, আসল অলংকার হচ্ছে গুণ। সেই গুণ সে নারী হোক আর পুরুষ হোক, যদি কেউ অর্জন করে সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি হয়ে যায়, তাকে সাজার লাগে না। অলংকার পড়লে পাড়ার লোকে দেখবে ভালো পড়েছে, কিন্তু যদি কেউ গুণের অলংকার পরে তাহলে সারা পৃথিবী জুড়ে তাকে লোকে দেখবে। ভালো ধুতি পরার লাগবে না, শাড়ি পরার লাগবে না, ছেঁড়া শাড়ি পরে থাকলে পৃথিবীর মানুষ তাকে পূজো করবে, সেটা হচ্ছে গুণ। এই গুণ বৃদ্ধি করার একটাই পন্থা, বিদ্যা। এখন যেটা চলছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা, ব্রহ্ম বিদ্যা, যা জানলে দেবতারাও পর্যন্ত আপনাকে সম্বর্ধনা করবে, মানে আমন্ত্রণ জানাবে, আপনি আমাদের স্বর্গে আসুন। পাঁচ বছরের ছেলে প্রহ্লাদ, আল্লাহ আনন্দ, মুখ দেখলেই বোঝা যাবে কে সুখে আছে কে দুঃখে আছে, হবে না? ভেতরের আনন্দ চোখে মুখে প্রকাশ পায়। কেমন ভেতরে দুঃখ থাকলে কি করে বোঝা যায়? ভেতরে দুঃখ, চোখে তো দুঃখ নাই, কিন্তু এখান দিয়ে জল বেরোবে। যদি ভেতরে দুঃখ থাকে আর মুখটা শুকনো হয়ে যাবে, আর ভেতরে যদি সুখ হয়, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। প্রহ্লাদ, আল্লাহ মানে আনন্দ, 5 বছরের ছেলে আনন্দে টইটুম্বুর, মানে বদন দেখলেই বোঝা যায়। বাবার কাছে এলেন, বাবাকে নমস্কার করলেন, বাবা বললেন কোথা থেকে এলি? বলে পাঠশালা থেকে। পাঠশালা থেকে এলি রে, শুক্রাচার্যের পুত্র, ষণ্ড আর মর্ক গুরু, এদের পাঠশালায় প্রহ্লাদকে পড়তে দিয়েছিল, পড়াশুনো শেষ করেনি এখনো, মাঝে একবার দেখা করতে এসেছে। বাবা বলে, আয় বেটা, দেখি তুই কেমন পড়াশুনো করেছিস, একটু পরীক্ষা। ভয় আছে নাকি? পরীক্ষা দিতে ভয় লাগে? না না, তোমাদেরকে বলি, তোমরা তো পরীক্ষা ভালোই দিয়েছ, এরা ঘাবড়াচ্ছে বোধ হয়, পরীক্ষার কথা আসা মনে আমাদেরই কথা, এরা তো পরীক্ষা দেয়।
না, মানুষ জীবনে সকলেরই পরীক্ষা। সংসার ধর্ম করছেন না অধর্ম করছেন, সত্য বলছেন না মিথ্যা বলছেন, কেন এসেছেন জানেন কি না? পরীক্ষা দিতে হবে না। এ প্রহ্লাদ বলে, পিতাজি আও বেটা আমার কোলে এসো। বলো, পৃথিবীর মধ্যে বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু কি? দেখি ছেলে আমার পাঠশালা থেকে এলো, কিরকম শিখেছে আপনারা বসু সভাসদ মণ্ডলী, জ্ঞানী গুণীগণ আপনারা বসুন, আপনারা শুনুন, আমার পুত্র প্রহ্লাদ উত্তর দেবে কি। তো ছেলে বলছেন, পিতাজি তাহলে বলি কি? যেন প্রশ্নটা ভুলে গেলাম, কি প্রশ্ন ছিল? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কি এবং তারই সঙ্গে বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি? পাঁচ বছরে ছেলেকে প্রশ্ন করলে বাবা অবাক হয়েছে, আছে ছেলে কি বলবে? আজ যারা সভায় বসেছিলেন টান টান অবস্থা, কেন বলুন তো? না বয়স অনুসারে পাঁচ বছরের ছেলে কোন শ্রেণীতে পড়তে পারে? প্রথম শ্রেণী ক বৎসরে ভর্তি হয়? ছ বছরে। এখনো প্রথম শ্রেণীতে উঠেনি, বোধ হয় কেজি স্কুলে পড়ছে, এখনো চুল বেরোয়নি। তাহলে প্রশ্নটা যেন একটু কড়া হয়ে গেছে বলে মনে হয় না সভাসদ পণ্ডিতগণ আলোচনা করছে। এ প্রশ্ন আমার বাবাকে বললেও মাথা ঘুরে যাবে, ওইটুকু বাচ্চাকে ওই প্রশ্ন করে? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কি, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কি? তবে যাকে প্রশ্ন করেছে সে প্রশ্ন পত্র দেখে ঘাবড়ে যায়নি, সে ঘাবড়ে যায়নি, কারণ তার ওটা পড়াশুনো করে। হ্যাঁ, স্মৃতিতে আছে, জেনে গেছে, এটা বলতে কোনো অসুবিধে নেই। কথা আমাদের দলের একটা ছেলেকে বলুন, কথা মাইক্রোফোনে বলো, এ দাঁতে হবে না, এ দাঁত পড়ে যাবে, আবার দাঁত বেরোবে, তবে হ্যাঁ বলো রাধে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ বাবা, আমি ভাবছি বলবে আসছে ভাই, তুমি বলবে? বলবে না, তাহলে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কি জল খাওয়াবে? জল বোতল খুলে খাওয়া, যদি না খায় মাথায় দা। হ্যাঁ বলো, রাধা মাধব কি, গিরধারী লাল কি? যাই হোক না কেন, একটা জিনিস ভালো লেগেছে, ও উঠে জিজ্ঞাসা করছে আপনি ভালো আছে? দেখেন এই কথাটা শুনবো বলে কত পরিশ্রম করি, খেটে খুটে নিয়ে গিয়ে বাড়িতে দি, বাড়ির লোক একবারও বলেনি তুমি কেমন আছো। বাড়ির লোক খালি বলে এ মাসের মাইনা কত পেয়েছে, এই যে কাতনে গেল কত পেলে। বলো রাধে রাধে, তবু সে এসে বলল আপনি কেমন আছেন। হ্যাঁ আচ্ছা, যাই হোক, রাধে রাধে, প্রশ্ন পত্র পড়েছে, বলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কি আর বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কি? কৃষ্ণ কৃষ্ণ কেশব,
কৃষ্ণ কেশব মধুমকা হদিনা, কৃষ্ণ না সুধামকা হদিনা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধাম কা এই না অধিনা তোমাকা এই না, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধাম কা এই না, কৃষ্ণ সুধাম এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধাম অতি না জপতে 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 দোষনা জপতে 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 দোষনা জপতে 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 দোষনা সুধামকা এই না কৃষ্ণ কেশব সুধাম গাই গোদিনা মধুম গাই হরি 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 হরি
এই না বলি নাকি বলি বলা চালু করি নাকি আপনার উত্তর দেওয়া চালু করি? হ্যাঁ হ্যাঁ বেটা, লোকে টান টান হয়ে শোনার চেষ্টা করছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বস্তু কি তুমি বলো? বলে বাবা আমি তো উত্তর দিয়ে দিয়েছি, কৃষ্ণ কে সব। কি বললি? কৃষ্ণ আগে? হ্যাঁ, হরি না, হরি নামের উপরে কোনো ধর্ম নাই, হরি নামের তুল্য কোনো ধন পৃথিবীতে নাই। সর্বশ্রেষ্ঠ বস্তু হচ্ছে হরি নাম, যে আগে ছিল আজ আছে পরেও থাকবে। এ পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে আগে ছিল আজ আছে পরে থাকবে। এই জন্য যদি বস্তুই বলা হয় তাহলে হরি নাম হচ্ছে পরম বস্তু, তার পরম মহাত্ম্য, যথার্থ তত্ত্ব। এই হরি নাম মানুষকে মুক্তি দান করে, এই হরি নাম মানুষকে শান্তি দান করে, এই হরি নাম মানুষকে স্বর্গে নিয়ে নিয়ে দেয়, এই হরি নাম মানুষকে নিজের বাড়িতে পৌঁছে দেয়, এই হরি নাম মানুষকে প্রভূতপূর্ণ পূর্ণানন্দ দান করে। যা তোমার মাথায় পিঁপড়া কামড়েছে, এটা একটা উত্তর হলো। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বস্তু হরি নাম। আসলে কি জানেন তো, গার্জেন না থাকলে যা, মালিক না থাকলে কাজের লোকেরা কাজ করে, নাগল তুলে দিয়ে বসে থাকে, মালিক এলেই মাটিতে নাগল চেপে থাকে। এই ছেলে মেয়ের কাছে না থাকলে গল্লায় যাবে, এই পড়াশোনা শিখলো। শ্রেষ্ঠ বস্তু হরি নাম, শ্রেষ্ঠ বস্তু হচ্ছে অর্থনীতি। বাচ্চা বয়সে মাথা নেড়া করে একবার ইয়ে দেখাচ্ছে, কিচ্ছু বোঝে না বাচ্চা ছেলে। পৃথিবীর মধ্যে হরি নাম শ্রেষ্ঠ, অর্থ 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 না হলে কিছু হবে কি? একবার হরিধ্বনি করা উচিত, আমি যে এত দামি কথা বললাম। এই তো ঠাকুমা দিল, তবু জানে বলেই দিলেন। হ্যাঁ, এই তো শ্রেষ্ঠ বস্তু দিচ্ছেন। যাই করো তাই করো, কীর্তনিয়া যত কীর্তন গাও তোমাকে খেতে হবে, আর খেতে গেলেই পয়সা লাগবে, লাগবে কি না? এই যে এখানে এসেছি, গাড়ি ভাড়া লাগবে না, এমনি আসতে পারবো? তাহলে কোনটা শ্রেষ্ঠ, হরি নাম না অর্থ? অর্থ। হ্যাঁ দেখেন, আমরা যাই বলি তাই বলি, এখন হয়তো চাপে পড়ে বলছি না না হরি নাম, কৃষ্ণ কেশব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইবেন তো? মনে করুন বাড়ি যাচ্ছেন, এখান থেকে বাড়ি তো যাবেন সবাই, যাবার বেলা রাস্তায় যদি 500 টাকা পড়ে থাকে। না না, এখন আমি শেষ করিনি। আরে ধূপের ঠোঙা দেখেছেন তো, ধূপের প্যাকেট মহাপ্রভু ধূপের ঠোঙা, আবার কৃষ্ণ আছে, 500 টাকার নোট পড়ে আছে, তারই পাশে ধূপের ঠোঙায় একটা মহাপ্রভুর ছবি পড়ে আছে, ওটাও কাগজ এটাও কাগজ, পরীক্ষা নেব নাকি? যাওয়ার সময় রাস্তায় দুটো কাগজ দেখলেন, একটা কৃষ্ণের ছবি আর একটা 500 টাকা মহাত্মা গান্ধীর চশমা, আপনি কোনটা গুলোবে?
তাই বলছে চশমা। একদম ঠিক, ধূপে ঠোঙায় গৌরাঙ্গ কৃষ্ণ নোংরা জায়গায় পড়ে আছে, কেউ কুড়ায় না। আর যদি এই চশমাওয়ালা টাকা যদি যে কোনো জায়গায়, আমি তো ছাড়বো না, বাড়িতে গিয়ে একটু সার দিয়ে ধুয়ে নেব, তবু ছেড়ে দিয়ে যাবো না। তাহলে ভাবুন কোনটা বড় আমাদের কাছে। আগেই আমরা 500 টাকার নোটটা কুড়াবো, আর ওটা রইল পড়ে, যদি কারো লাগে নেবে নাই তো। এইবার বাবু, তাহলে হিরণ্যকশিপু তার পুত্রকে এখনো মারেনি, তবে ভেতরে জ্বলে যাচ্ছে, ছাই করে একটা লাগিয়ে দেব। লেখাপড়া শিখলো, কোন শিক্ষা শিখলো যে একটা উত্তর দিতে পারে না, বলে হরি নাম বড়। হতভাগা, বলতে বলা উচিত ছিল অর্থই বড়। যাক ছেড়ে দেয়, বাচ্চা ছেলে আবার পড়বে, ঠিক হয়ে যাবে। দ্বিতীয়টা বল কি যেন ছিল, আমার আবার মাথায় আজকাল ধরে নি, কি ছিল দ্বিতীয়টা? এও ভুলে গেছে, তেরে কেটে তাক করতে করতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কি? তার উত্তর হলো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে হরি নাম। হরি নামের তুল্য কি ধন পৃথিবীতে? নাই, নাই গো, না। আজকে আমরা বুঝতে পারি না, এখনো লেখাপড়া হয় না, চৈতন্যের স্কুলে ঢুকি না। যারা ঢুকেছে তারা মরেছে, মহা মহা শিক্ষিত রাজা রাজ্য ছেড়ে দিয়ে হরিনাম করছে, নেতা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হরিনাম করছে, রাজকুলবধু রাজবাড়ি ছেড়ে দিয়ে খঞ্জনি নিয়ে হরিনাম করছে। হরিনামে কি আনন্দ, মজলে জানা যায়, বুঝলে জানা যায়। এ যারা জেনেছে তারা পাগল হয়ে গেছে, সব ছেড়ে দিয়ে নেড়া মাথা ছেড়া মাথা হয়ে কাঁপছে। এ উত্তর হয়ে গেল, বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ, এটা প্রশ্ন ছিল প্রহ্লাদ মহারাজকে। এই বল, বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? প্রহ্লাদ মহারাজ আগের মতই উত্তর দিচ্ছেন, হাসতে হাসতে। কি বলছে? পিতাজি, আমার ভালো লেগেছে কি জানেন, আপনি এমন প্রশ্ন করেছেন আমি সত্যটা আজকে বলার সুযোগ পেয়েছি। এই একটা সুযোগ, এদের অন্নপ্রাশন উপলক্ষে দেখেছে আপনারাও নিমন্ত্রিত হয়ে এসেছে, আমিও নিমন্ত্রিত হয়েছি, কিন্তু সুযোগ পেয়েছি আপনাদের একটু বলার, সত্যটা বলতে পারব। মানবেন না মানবেন ওটা আপনাদের কথাগুলোকে স্মৃতিতে ধরে বাড়িতে নিয়ে যাবেন কিনা আপনাদের ব্যাপার, কিন্তু আমি যে বললাম, সূর্য সাক্ষী থাকলো, তুলসী দেবী সাক্ষী থাকলো, এই সময় রূপী ধর্ম সাক্ষী থাকলো, কারণ মহাপ্রভু আমাকে পাঠিয়েছে এই কথাগুলো বলার জন্য। এখানে আমি যদি নিজে এসে কীর্তন গাইতাম, যে আমাকে কেউ ডাকে না, কোন উপলক্ষ নাই, আমি কিছু হরি নাম শোনাবো, লোক আসবে? কেউ আসবে দিনের বেলা কাজ কামাই করে আসবে? বললেন না না, সন্ধ্যাবেলা হতো কিরকম কীর্তন নিয়ে দেখতে যেতাম, দিনের বেলা। কিন্তু আজকের ব্যাপারটা কি, আমন্ত্রিত, সবাইকে আসতে হবে, রান্না হয়ে আছে, চাবি লাগিয়ে দিয়ে আসছি, কেউ খেতে হবে।
সেখানে হরিনাম শেষ হবে, তারপরে ছেড়ে দেব, বন্ধ করে দেব। এই তো হয়ে গেল, এমনি এমনি বন্ধ হয়ে গেল। বলো রাধা মাধব কি? আমি কি মানো ছাই না মানো, সত্যটা বলতে হবে, সত্য চিরকাল সত্য। সে আপনি না মানতে পারেন, কিন্তু সত্য চিরকাল থাকবে, আছে। তাহলে বলি বাবা? হ্যাঁ বলে, বলো। সব চাইতে বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? প্রহ্লাদ মহারাজ বললেন, পিতাজি বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে ব্রহ্ম বিদ্যা। ব্রহ্ম বিদ্যা, এই যে ব্রহ্ম, তার বাবাও তো লেখাপড়া করেছে। ব্রহ্ম মানে, ব্রহ্ম মানে ভগবান, ব্রহ্ম মানে কৃষ্ণ। বাবার মাথায় রক্ত উঠে গেছে, কেন? সে অসুর, সে হরিনাম ভালোবাসে না, সে হরিকে ভালোবাসে না, হরি বিরোধী, হরি বিদ্বেষী, তার কাছে ব্রহ্ম, এ মাথা কাটা যাবে। বাবা প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছিল, এখন কি করলো? না না, সেরকম কাচার দিলে ভেঙে যেত। 5 বছরের ছেলে তো কোল থেকে নামিয়ে দাঁড়া। প্রহ্লাদ মহারাজ কোনো ভয় পায়নি, আমরা হলে ঝাঁকার দিলে লোক কেঁপে উঠে না? প্রহ্লাদ ভয় পাওয়ার লোক, সে নামিয়ে দিয়েছে, হাত জোড় করে দাঁড়িয়ে আছে, বলে বাবা আমার উত্তরটা হয়নি। দুটো উত্তরই তুমি ভুল দিলে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অর্থনীতি। অর্থ থাকলে পৃথিবীতে সব বস্তুকে কায়েম করা যায়। অর্থ যার আছে সে রাজা বেনে যায়, সে ভগবান বেনে যায়। অতএব অর্থই বড়, তুমি বলতে পারো না। আর তৃতীয় প্রশ্নের উত্তর তো তুমি মোটেই জানো না। ব্রহ্ম বিদ্যা নয়। কেন পিতাজি? ব্রহ্ম বিদ্যা মানে এই হরি নামের বিদ্যা, যে শোনে সে জানতে পারে আমি কোনটা। বলতে পারবেন? হরিনাম শুনছেন আজকে, সৌভাগ্য আপনাদের। আমি কোনটা? এই যে কীর্তন গাইছে শ্যাম সুন্দর, এ কোনটা? এই দেহটা দেহের ভিতরে আছে যেটা, এর নাম ব্রহ্ম বিদ্যা। যেটার জন্য এত দুঃখ কষ্ট, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই তত্ত্বটি পরিষ্কার করেছে সকল মানুষের জন্য। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতে। এর নাম ব্রহ্ম বিদ্যা। যা শুনলে পরে আপনি বুঝতে পারবেন, আমি এই দেহ নয়, আমি হলাম আত্মা। আরেকটা জিনিস আজকে জেনে নেন, মানুষ কোনোদিন মরে না। আমাদে ভুলিতে তাহারে সুধা মাকা হতি না, হরিব মাখাই
না বলো না বলো না দেবতা তার নাম হিরণ্যকশিপু, তপস্যা করে এই বর পেয়েছে, তাকে কেউ মারতে পারবে না। তার সামনে দাঁড়িয়ে এই সত্য কথা বলাটা এত সোজা না। ভক্তমন্ডলী মায়েরা, আজকে সত্য কথা বলার মানুষ নাই, সব মিথ্যে কথা বলে। খুন হতে তুমি দেখেছ? আপনি দেখেছেন, জানালা দিয়ে আপনি দেখেছেন, কিন্তু পুলিশ যখন বলবে আপনি দেখেছেন, আপনি ভয়ে বলবেন না। কারণ কি? আপনি ভীতু। আপনি জানেন, আমি যদি এটা বলি আমি মারা পড়ব, কিন্তু আপনি যদি ব্রহ্মবিদ্যা জানতেন তাহলে আপনি জেনে নিতেন আমাকে মারা যাবে না, আমি কোনোদিন মরব না। এই হচ্ছে হরিনাম, ব্রহ্মবিদ্যা, যা সংসারী জীবের একান্ত প্রয়োজন। গীতা পাঠ করতে হবে না, তুমি কাউকে মারতে পারবে
না তোমাকে কেউ মারতে পারবে, আমাকে আগুনে পোড়ানো যাবে না, অস্ত্র দিয়ে কাটা যাবে না, আমি এমন ব্যক্তি। তাহলে ভয় কিসের? শ্রীমদ ভাগবতে প্রহ্লাদ মহারাজ নির্ভয়, এই সত্যটা জানে সে, তার বাবা ঈশ্বর বিরোধী, ঈশ্বর মানে না, কারণ তার কাকা নাম ছিল হিরণ্যাক্ষ, তাকেই ভগবান বিষ্ণু বিনাশ করেছে জগতের কল্যাণের জন্য। সেই রোখে সেই ক্রোধে হিরণ্যকশিপুর সেদিন থেকে ঈশ্বর মানে না, বিষ্ণুকে বিনাশ করার জন্য নানা চেষ্টা নিচ্ছে, আর সবাইকে ঘোষণা করে দিয়েছে, এই ঢোল বাজিয়ে জানিয়ে দাও, ওরকম ঢোল বাজে, বাজা বাজা, এই ঘরের ভিতরে থাকে তো ঢোল যখন বাজে শুনে, যাই হোক ঢোল নাই বটে, খোল তো ঢোলের মতো পারবেন, শুনুন 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 দিয়াম, আমাদের রাজা ঘোষণা করেছে একান্ত নিবেদন, কারো বাড়িতে কৃষ্ণ পূজা চলিবে না, কারো বাড়িতে বিষ্ণু পূজা হবে না, কারো বাড়িতে কীর্তনের আসর হবে না, কোন বাবাজি মাতাজি করতাল বাজিয়ে কীর্তন করতে পারবে না, শুনুন শুনুন কারো বাড়িতে তুলসী বৃক্ষ থাকবে না, ঝাঁজ ঘড়ি ঘন্টা বাজবে না, ভগবান মানা চলবে না, আজ থেকে ভগবান হলো হিরণ্যকশিপুর ভগবান। শুনেছেন নাকি? শুনেছেন তো? যারা আসেনি তাদেরকে বলে দেবে, সকলেই একরকম তুলসী গাছ উগড়ে দিল, এখন নাকি কি একটা ধর্ম আছে হিন্দুরা তুলসী গাছ উগড়ে দিচ্ছে, আপনাদের এখানে বোধহয় নাই, ঢুকে গেছে তাহলে হিরণ্যকশিপুরের লোক, মানে যদি সে বাঙালি হয় হিন্দু হয়, যদি মানুষ হয় তুলসী বৃক্ষ কি দোষ করল, পূজা নাই করবি, গাছ থাকলে অসুবিধে কোথা, তুলসী মন্দির ভেঙে দিচ্ছে, কে কোন ধর্ম? হ্যাঁ, যে ধর্মে পূজা পাঠ নাই সে ধর্ম আছে, আমি সে আলোচনায় যাব না, কারণ আমার বিষয়বস্তু ওটা না, শুধু ইঙ্গিত করা, বাকিটা আপনারাই চিন্তা ভাবনা করবেন, কোন গাছে উঠবেন কি ফল খাবেন আপনারাই ঠিক করবেন। বলো রাধে রাধে, জোরসে বলো, আমার দলে হিরণ্যকশিপুরের ভয়ে তুলসী গাছ উগড়ে দিল, গোপাল মূর্তি যত ছিল সব রূপনারায়ণে ফেলে দিল, বাড়িতে ঝাঁজ ঘড়ি ঘন্টা সব বিক্রি করে দিল, কারো বাড়িতে আর হরিনাম হয়নি অনেক দিন থেকে, আর ভগবান যদি কেউ বলতে হয়, কে ভগবান, কে ভগবান বলুন, ডাল চাল কে দিচ্ছে, ডাল চাল কে দিচ্ছে, সরকার, জামা কাপড় কে দিচ্ছে, সরকার, টাকা কে দিচ্ছে, সরকার বাড়ি ভেঙে গেলে কে দিচ্ছে সরকার, তাহলে ভগবান এখানে কোথা দিয়ে ঢুকলো, বলুন হিরণ্যকশিপুর কি? যারা গম টম পায়নি তারা হাত তুলেনি, একাল আর একাল দেখুন একই রকম, একই রকম হচ্ছে। হ্যাঁ, বাড়িটা নেওয়ার বেলা নিবি, মিটিং এ যেতে হবে না,
বলে আজকে কাজ আছে একটা জরুরি, রেখে দাও, চল মিটিং এ চল। মানে কি যেতে হবে তো? আরে আমিও আমিও যদি নিলে দিতে হবে না, যেতে হবে না, রাজাকে মানতে হবে না। হিরণ্যকশিপুর বলছে, হ্যাঁ ভগবান বলে কে আছে, কে খেতে দেয়? আমি? তাহলে তোরা আমাকে প্রণাম করবি না? ভগবান ভগবান প্রণাম কর। সকলেই প্রণাম করছে, কিন্তু তারই বাড়িতে যে জন্ম নিয়েছে তার অবস্থা উল্টো। তারই ঔরসে প্রহ্লাদ জন্ম নিয়েছে, সে দুটো প্রশ্নের উত্তরে বুঝিয়ে দিয়েছেন ভগবান ছাড়া কিছু। তার বাবা তাকে আছাড় মেরে নিচে নামিয়ে দিয়েছে, তোকে এইসব অদ্ভুত শিক্ষা কে দিচ্ছে? বলে আপনি যে স্কুলে পাঠিয়েছেন ওই স্কুলে ছাড়া আমি তো আর কোথাও যাই না। মাস্টারদের ডাক, মাস্টারদের ডাক, এইবার তাদের তাদের অবস্থা খারাপ, ধুতি টুতি সব খুলে যাচ্ছে। তারা তো জানে এ রাজা তো যেমন তেমন নয়, এ একবারে স্কুলে চড়িয়ে দেবে। সেই দুই ভাই ষণ্ড আর মূর্খ, হ্যাঁ, তারা কাঁপতে কাঁপতে হাত জোড় করে শুক্রাচার্যের পুত্র এসে দাঁড়ালেন, মহারাজ কি? ছেলেগুলো স্কুলে পড়ে, পাঠশালায় পড়ে, তোমরা ঘুমাও না, কোথাও বেড়াতে যাও। আগে মহারাজ দিন রাত্রি জেগে পড়াই, গেট খোলা নাই, ওরাও কোথাও যেতে পারে না, আমরাও কোথাও যাই না। তাহলে কি বিদ্যা শিখিয়েছ? বিদ্যার মধ্যে ব্রহ্ম বিদ্যা শ্রেষ্ঠ, আর পৃথিবীর মধ্যে হরিনাম শ্রেষ্ঠ, কি শিক্ষা শিখিয়েছ তোমরা? বলে আপনি জিজ্ঞাসা করুন, ওই বিদ্যা আমরা একেবারেই বলি না, ওকে ওই পাঠ দান আমরা কোনোদিন শিখাই না। তাহলে পেলো কোথার থেকে? নিশ্চয়ই তোমরা ঘুমিয়ে যাও, অন্য কেউ ঢুকে যায়, নিশ্চয়ই দরজা খোলা থাকে, ঢুকে গিয়ে এইসব অপবিদ্যা শিখিয়ে দেয়। আর তোমাদের একদিন কি আমাদের? তখন প্রহ্লাদকে ধরে বলছে, এরে প্রহ্লাদ, এ বলতো বাবা, আমরা তোকে এগুলো শিখিয়েছি? বল না, আপনারা শিখাবেন কোথার থেকে? এ বিদ্যা তো আপনাদের পেটেও নাই, আপনারা হচ্ছে বেতন ভোগী মাস্টার, বেতন ভোগী শিক্ষক, বেতনের লোভে শিক্ষকতা করে। তা আপনি তো নিজেই জানেন না আমাকে কি শিখাবেন। স্বয়ং ভগবত তত্ত্ব আপনি জানেননি, তা শিখাবেন কাকে? তাহলে তুই এই ব্রহ্ম বিদ্যা জানলি কি করে, কে তোকে শিখা? তখন প্রহ্লাদ মহারাজ বললেন, তাহলে আমি যে আমাকে শিখিয়েছে আমি তার নামটা বলি। বলে তার নাম কি? বলে তিনি আমার গুরু। হ্যাঁ, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, বলে তার নাম কি? বলে তিনি আমার গুরু, তার নাম দেবর্ষি নারদ। তার নাম হচ্ছে দেবর্ষি নারদ। তখন হিরণ্যকশিপুর বলছে, তাহলে দেবর্ষি নারদ পাঠশালায় কখন ঢোকে? তোমরা শিক্ষক হয়ে পাঠশালার গার্জেন হয়ে জানো না? বলে শুনেছি দেবর্ষি নারদ আকাশে উড়ে, হয়তো দরজা বন্ধ ছিল, জানালা দিয়ে ঢুকেছে। আমরা যখন ঘুমিয়ে গেছি তখন হয়তো প্রহ্লাদের সঙ্গে যোগাযোগ করেছে। তো বলে স্বয়ং প্রহ্লাদকেই জিজ্ঞাসা করা যাক, নারদ কখন ঢোকে? প্রহ্লাদ মহারাজ বললেন, তিনি আসেও না আর যায়ও না। বলে তাহলে তিনি সব সময় হৃদয় পাঠশালায়
গুরু বাইরে হয়, আবার আসল গুরু ভেতরে রয়। কেমন গুরু ও মর্তধামের মানুষ চিরকাল থাকবে না, কিন্তু একজনা গুরু চিরকাল আছে, সে কে? গুরু অন্তর্যামী, স্বয়ং ভগবানই হচ্ছে গুরু, তার নাম হচ্ছে জগৎগুরু। তাহলে আমরা যাকে গুরু বলি তিনি কে? তিনি গুরু ন। কেউ বলতে পারবে আমি গুরু? এখানে আছেন কেউ গুরু আছে? এ বাবা জি, হাত তুলুন, কত শিখা দেয়। এ জগতে কেউ গুরু নয়, সকলে শিষ্য। আমরা যাকে গুরু বলি তিনি গুরু হয়ে জন্ম নিয়েছে। কি হয়ে জন্ম নিল? শিষ্য হয়ে। তাহলে কি শিষ্য গুরু হয়ে যায়? বলে তাও না, শিষ্য চিরকালই শিষ্য, সারা জীবন ব্যাপী জন্ম জন্ম শিখতে হবে। চিরকালই গুরু ও শিষ্য, আমরাও শিষ্য। তাহলে আসল গুরু কে? আসল গুরু হচ্ছে স্বয়ং। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তাদ লাগি নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ হন গুরু রূপ তোরি, ভুবনে প্রকাশ গুরু রূপ তোরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ তোরি, ভুবনে প্রকাশ গুরু রূপ তোরি। গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখন, গুরুকে মনুষ্য না কর কখন, গুরু নিন্দা কভু কর্ণে না কর সব, নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ তোরি, ভুবনে প্রকাশ গুরু রূপ তোরি। ভক্তমন্ডলী মায়েরা, খড় মাটি দিয়ে প্রতিমা বানাই তার পুজো করি আমরা, না না তার পুজো কেউ কোনোদিন করে না। খড় মাটি দিয়ে এক শিল্পী কারিগর মূর্তি বানালো, ভগবানকে কি বানানো যায়? দেব দেবীকে বানানো যায়? তাহলে কি প্রতিমার মধ্যে প্রতিমাকে দেখা? বলো